আজ থেকে সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে চলবে ডিসেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ লক্ষ্যে সিলেটের পঞ্চাশ হাজার জন ও প্রতিবন্ধী একশো সাতাশ জন ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের জন্য নীল ক্যাপসুল এক লক্ষ ইউনিট এবং চার লক্ষ পনেরো হাজার ছয়শো নয় জন অ প্রতিবন্ধী বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুল দুই লক্ষ ইউনিট খাওয়ানো হবে জন্মের পর পরই নবজাতক শিশুকে শাল দুধ খাওয়ানো জন্মের পর মাত্র ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো গর্ভবতী এবং প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি ভিটামিন এ সমৃদ্ধ সবুজ শাক সবজি ও হলুদ ফল খাওয়ানো এবং রান্নায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার করা দরকার ইতিমধ্যে সিলেট জেলার সকল তদারককারী সুপারভাইজার মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী বৃন্দকে স্বেচ্ছাসেবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এ বছর কোভিড উনিশ পরিস্থিতি আসন্ন ভিটামিন প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন প্রস্তুতি ও ক্যাম্পেইনের সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যকর্মীদের হাতের হাতেরও ব্যবহৃত সরঞ্জামের পরিচ্ছন্ন নিশ্চিত করা পরিচ্ছন্নতা নিশ্চিত করা শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং পর্যাপ্ত মাস্ক সরবরাহ করা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে